বডোলেণ্ড এতিয়াই গঠন নহয়। কৈছো এতিয়া সেপাৰেট ষ্টেপ পাবৰ কাৰণে আমাৰ বিটিচি এৰিয়াটো ক্ৰাইটেৰিয়া নিমিলে। সুকীয়া ৰাজ্যৰ মৰ্যাদা কিয় নাপায়? ইনফ্রাস্ট্রাকচারের দরকার আছে, আর যথেষ্ট IAS অফিসার হোক, IFS অফিসার হোক বা যে কোনো, অথবা এইবিলাক আমার বিটিসি অঞ্চলত বছরতো এজনও IAS অফিসার নোলায়। মহিলার ব্যাখ্যা ঝাড়খণ্ড তেলেঙ্গানার প্রসঙ্গ। তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, ছত্তিশগড় বা ঝাড়খণ্ড এইখানে অঞ্চল কেনেকে সেপারেট স্টেট হল, ইহঁতর সব গোটেই আছে। MLA 40-50 জন থাকে, MP 20-25 জন থাকে। আমার বিটিসি এরিয়াত কিমান জন MP আছে, কিমান জন MLA আছে, আর কিমান IFS অফিসার আছে, কিমান IAS অফিসার আছে, কিমান SS অফিসার আছে। বছরত আমার এজনও IAS অফিসার নোলায়, IFS অফিসার নোলায়, কেতিয়াবা ওলায় SS অফিসার ওলায় 4-5 জন বিটিসি অঞ্চলের পৰা। তো যদি সেপারেট স্টেট হয় এটা চলাব কোনে? আপসু আক্রমণ, এই এটা আপসুবিলাক যেটা আন্দোলন করে এটা তো নাটক, এটা পলিটিক্যাল, এইটো তো জানে ইহতেও। সেপারেট স্টেট এটা নাপায় বলে আপসুও জানে, 100% জানে। সেবিলাক ইলেকশন আহি আছে, এটা আরো আন্দোলন করব, রোড ব্লকেট করব, দিল্লিত আহিব, মেমোরেন্ডাম দিব। মাজতে মাজতে এটো কোয়া গেছে যে ইউটিসির কথা উলাইছিল। ইউটিসি তো মিনিংলেস, এটো কি? ইউনিয়ন টেরিটরিয়াল কাউন্সিল, এটো কি শব্দ? এটো তো বুঝি পোৱা নাই মই, এটো কি কাউন্সিল? ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।